নির্বাচন কমিশনের তরফে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই বিজেপিকে একটি ভোটও নয় বেঙ্গল এগেনস্ট ফ্যাসিস্ট আর এস এস বিজেপি লেখার পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুরে শনিবার দুপুর থেকে হলুদ কাগজের উপর ছাপার হরফে লেখা ওই ধরনের বেশ কিছু পোস্টার শহরের বইলাপাড়া স্ট্যাচু মোড় এলাকায় দেখা যায় কিন্তু কে বা কারা ওই পোস্টার লাগিয়েছে বিষয়টি স্পষ্ট না হলেও বিজেপি তরফে শাসক তৃণমূলের ওপর দায় চাপানো হয়েছে যদিও তৃণমূলের তরফে পুরো বিষয়টি করা হয়েছে সব মিলিয়ে ওই বিতর্কিত পোস্টার ঘিরে সরগরম মন্দির নগরীর রাজনীতি বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নীরজ কুমার বলেন থিওরি হচ্ছে আপনার কিন্তু এইবার এর পিছনে রয়েছে মমতা ব্যানার্জির টিউশনি টিচার প্রশান্ত বাবুর টিম ওরা এখন মানে মাথা যেরকম দিদির খারাপ হয়ে গেছে শারীরিক ব্যালেন্স মেন্টাল ব্যালেন্স দুটাই ওনার ডিসব্যালেন্স হয়ে গেছে তাই ওনার যতই টিউশন টিচারের যে ইনস্ট্রাকশানে যে টিম কাজ করছে সব জায়গায় তারা বিভ্রান্তি ছাড়াচ্ছে মানুষের মধ্যে কিন্তু আপনি সাইজটা দেখুন এরকম সাইজ দিয়েছে কি মানুষ বুঝতেই পারবে না কী লিখেছে ওর মিনিং কী আর যে শব্দ ব্যবহার করেছে ফাসিস্ট তা ভারতবর্ষের মধ্যে যদি কেউ এখন ফাসিস্ট থাকে এখন বর্তমানে তাহলে উনি হচ্ছেন পিসি মমতা ব্যানার্জি যার কথা শুনে অখচ ভাষায় অত্যাচার চালানো হয় কোটি কোটি পশ্চিমবাংলার মানুষ দুবার ওনাকে সুযোগ দিয়েছিল কিন্তু উনি কী করলেন আমাদের নিজের লোককে হত্যা করালেন বিভিন্ন ধরনের এই টি দিন শেষ শেষ দিকে এসে এরকম ছোট ছোট পোস্টার লাগিয়ে চারদিকে বিভ্রান্ত করছে মানুষকে আরবান নকশাল এই কাজটাগুলো করতো আমরা লড়েছি এভিপি তো করতাম যখন আমরা যাদবপুরে লড়েছি জেএনইউতে লড়েছি হায়দ্রাবাদে লড়েছি এরা ভারতকে টুকরে টুকরে গ্যাং একটা শব্দ এসেছিল নতুন এইটার হচ্ছে দেশকে ভাগ করে দাও কিন্তু ওরা এখন আর কোনো জায়গায় নেই সেটা আমরা জানি আমরা আজকে যদবপুরে ইউনিভার্সিটিতেও প্রোগ্রাম করি জেএনইউতে বড়ো বড়ো প্রোগ্রাম করি আর নক্সাল নেই কমিউনিস্ট নেই তো এইবার গোটা ভারতবর্ষের যত নক্সলাইট মুভমেন্টে যেরকম তারা ভালো ভালো স্টুডেন্টকে নিয়ে করেছিল এইবার কি হয়েছে টুকরে টুকরে গ্যাংকে নিয়ে টিএমসিকে সমর্থনে তারা নেমে পড়েছে পশ্চিমবাংলাতে বিজেপি বিরোধী যত শাসন আছে যত রাজনৈতিক পার্টি আছে যত সংগঠন আছে সবাই মিলে এবার মমতা ব্যানার্জিকে সমর্থনে বিজেপির বিরুদ্ধে লেখালেখি ইয়া ফির এরকম পোস্টারিং করছে তৃণমূলের তরফে পুরো বিষয়টি অস্বীকার করা হয়েছে দলের নেতা ও বিষ্ণুপুর পৌরসভার প্রশাসক দিব্যেন্দু ব্যানার্জি বলেন ওদের নিজেদের মধ্যে হচ্ছে এগুলো আর এস এর মধ্যে হচ্ছে আর এস এস বিজেপির মধ্যে হচ্ছে আদি বিজেপি নব্য বিজেপির মধ্যে হচ্ছে এগুলো ওদের নিজেদের ব্যাপার এ ব্যাপারে তৃণমূল কংগ্রেস উৎসাহই নয় তৃণমূল কংগ্রেসের কালচার সুস্থ সংস্কৃতির কালচার ওদের দিশা নেই ওরা বলতে পারবে না যে আমরা কী করেছি আমরা দেয়াল লিখনে ভরিয়ে দিতে পারবো মমতা ব্যানার্জির প্রকল্প দিয়ে কিন্তু ওনারা তা বলতে পারবেন না তাই ওদের ওই সব কাজ যা কিছু হবে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে নিজেদের মধ্যে ধরে নামানামি হচ্ছে টানাটানি হচ্ছে সব কিছু ওদের কালচার ওদের বললাম তো ওদের মধ্যে উপদল শাখা দল নভ্য বিজেপি আদি বিজেপি হ্যাঁ আরএসএসএস আর এস এস নানা রকমের ব্যাপার আছে ওদের দ্বন্দ্ব ওদের মধ্যেই ওদের কোনো দিশা নেই ওরা আমাদের আমরা ওদের বিষয়ে কোনো আলোচনার বিষয়বস্তু বলে ওদের দলকে মনেই করি না একটা দিশাহীন দল একটা অস্থিরতা তৈরি করি দল বিষ্ণুপুর থেকে শুনান দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া